আসসালামু আলাইকুম, চলে আসলাম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির প্রথম অধ্যায় মিডিয়া ব্যাপারে যত্নবান হই সেই প্রথম অধ্যায়ের পরবর্তী টপিক থেকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম, আজকের এই ক্লাসটিতে আমরা 8 নম্বর পৃষ্ঠা থেকে বাকি যতগুলো পৃষ্ঠা আছে সেগুলো আমরা শেষ করব। তো যারা আমার আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলো একটু করে নিবে, যদি তোমরা ওই ক্লাসগুলো না করো তাহলে কোনো আজকে যা পড়ানো হবে সেগুলো কিছুই বুঝবে না। তো বই একটু চলে যাব আমরা শুরুতে। বইয়ের মধ্যে আমাদের কী আছে একটু জানাই দিব যে আগের টপিকগুলো আমরা কী কী আলোচনা করেছিলাম। যেমন ধরো 7 নম্বর পৃষ্ঠে আমাদের বলা আছে ডেঙ্গু ব্যাপারে আমরা সচেতন হব কিভাবে, নিজেরা আরও কীভাবে সতর্কতা অর্জন করবো, এবং সেই সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন যারা আছে এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা কীভাবে ডেঙ্গু ব্যাপারে সচেতন সৃষ্টি করব সে সম্পর্কে আমরা জেনেছিলাম। এখন কিন্তু আমরা আমাদের এই 8 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। তো 8 নম্বর পৃষ্ঠাটা পড়ার আগে আমরা 7 নম্বর পৃষ্ঠার শেষের লাইন থেকে একটু পড়াটা শুরু করি। এখানে দেখো কী বলেছে, অন্যদিকে কোনো একটি জাতীয় প্রচার মাধ্যমে কোনো খবর ও তথ্য প্রচার করতে হলে তার সত্যতা যাচাই করে প্রচার হয়ে থাকে। অর্থাৎ আমরা মিডিয়াতে যত ধরনের প্রচার মানে ব্যবহার করি বা বিজ্ঞাপন দিই সবগুলোর সত্যতা কতটুকু এগুলো আমাদের যাচাই করে বিবেচনা করে তারপরে কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো 8 নম্বরে কী বলেছে, 8 নম্বর পৃষ্ঠা আর কি, প্রায় মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে দেখা যায়। অর্থাৎ অনেক ভুল তথ্য কিন্তু আমরা আমাদের মিডিয়া অনলাইনে দেখতে পাই। যখন আমরা বিভ্রান্তিকর তথ্য প্রভাবিত হই তখন অনেক ক্ষেত্রে আমাদের ধ্যান ধারণা আচরণ অভ্যাসের নেতিবাচক পরিবর্তন আসে। নেতিবাচক মানে ধরো আমরা একটা ভুল কিছু দেখছি শিখছি তো অবশ্যই আমাদের নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে আমাদের, কারণ আমরা সঠিক জিনিস তো জানতে পারছি না। এই জিনিসগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জেনে থাকি। এর ফলে সকলের ভালো থাকা তথা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সামর্থ্য না থাকলেও বিচার বিশ্লেষণ না করে অনেক ক্ষেত্রে বিভিন্ন পণ্য আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন উপায়ে কিনছি ব্যবহার করছি। এমন মনোভাব ও আচরণ অনেক ক্ষেত্রে সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক অবস্থায় চাপ তৈরি করে যা আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য ব্যাহত করছে। সুস্বাস্থ্যের অগ্রদূত হয়ে নিজের ও অন্যের জন্য কাজ করতে এইসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তার মানে অনলাইনে আমরা অনেক ধরনের বিজ্ঞাপন দেখি, অনেক ড্রেস দেখি, আমরা অনেক পণ্য কিনি, সেগুলো আসলে আমরা ওরকম সুন্দর সুন্দর ছবি তুলে তারা পোস্ট করে বিধে আমাদের কাছে মনে হচ্ছে সব সঠিক, কিন্তু অনেক সময় আমরা কিন্তু ভুল করে ফেলি। তো এই জিনিসগুলো থেকে আমাদের বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে আয়ত্ত করতে হবে এবং কিনতে হবে, যাতে করে আমরা পরবর্তী জীবনে সুন্দর থাকি এবং আমাদের স্বাস্থ্য সচেতনও ভালো থাকে। আমরা হয়তো কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য শব্দটির সঙ্গে পরিচিত। এর মাধ্যমে আমাদের সমাজে সকলের স্বাস্থ্য ভালো রাখার, সকলের জন্য একসঙ্গে রোগ প্রতিরোধ করার সুযোগ এবং সমাজে স্বাস্থ্য বৈষম্য দূর করার সুযোগ তৈরি হয়। বৈষম্য বলতে আমরা কী বুঝি, কোনো ভেদাভেদ থাকবে না। সমাজে বসবাসরত সকলের আচরণ অর্থনৈতিক সাম্য, সাম্য বলতে কী বোঝা যাচ্ছে সমতা, এবং পরিবেশ সামাজিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এক্ষেত্রেও মিডিয়া বিভিন্ন তথ্য প্রদান করে সবার মধ্যে সচেতনতা বাড়াতে ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মিডিয়ায় প্রায় অনেক ভুল তথ্য প্রদান করতে দেখা যায়। আসলে অনেক ভুল তথ্য আছে, একটা সংবাদ মাধ্যমে একজন এটা বলেছে কিন্তু অন্যভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখছি। আচ্ছা, এইসব তথ্যকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন সাজানোর চিন্তাভাবনাগুলো ভুল পথে পরিচালনা করে থাকি। এই ধরনের ভুলের সাথে কিন্তু আমরা সকলেই একমত হতে পারি, কারণ এত বেশি বিভ্রান্তিকর এবং এত বেশি তোমার নেতিবাচক দিকগুলো মিডিয়াতে দেখানো হচ্ছে যেগুলো কিন্তু আমরা আমাদের জীবনের সঙ্গে প্রয়োগ করে কিন্তু আমরা আমাদের জীবনের পথটা উল্টো পথে নিয়ে যাই। এই ভুলগুলো সবার মাঝে তুলে ধরারও সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে আমাদের কাজ। অগ্রদূত বলতে এখানে কী বোঝা যাচ্ছে, প্রবর্তন, সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ, যে আমাদের এই ভুলগুলা সামনের দিকে মানুষের মাঝে ধরিয়ে দেওয়া।
আমরা তো অনেকটাই বুঝতে পারছি মিডিয়া আমাদের জীবনে ভালো খারাপ দুভাবে কি করে প্রভাব ফেলছে, তাই না? এটা প্রশ্ন করেছে। আমরা কিন্তু এতক্ষণ যেগুলো আলোচনা করেছি সেখানে মিডিয়া আমাদের জীবনে ভালো দিকও অনেক প্রভাব ফেলেছে এবং নেতিবাচক অর্থাৎ খারাপ দিকও কিন্তু আমাদের দিকে প্রভাব ফেলেছে। তো এখন যেহেতু আমরা এটা বইয়ে শিখতে পারছি কোনটা খারাপ কোনটা ভালো, তো সেগুলো কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে সেগুলো আমাদের জীবনের সঙ্গেও কিন্তু মেলাতে পারি। এরপরে কি বলছে দেখি, তাহলে এখন আমাদের কাজ কি, কি করতে চাই আমরা? এখন আমরা সুস্বাস্থ্যের অগ্রদূত, সুতরাং মিডিয়ার ভালো প্রভাবগুলো, প্রচারণা ও বিজ্ঞাপনের মূল বার্তা ও তথ্য যেগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন, তার মধ্য থেকে কিছু বেছে নিই যা নিয়েই মানুষকে সচেতন করতে চাই। সব গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা তো আর আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয় আসলে, কারণ আমরা মানুষ, আমরা সব কিছু একেবারে ঠিক করে ফেলতে পারবো না, কিন্তু যেটুকুই আমাদের দ্বারা সম্ভব হয় না কেন আমরা সেটুকু কিন্তু চেষ্টা করতে পারি। তাহলে সবাই মিলে কয়েকটি বিষয় ঠিক করে নিলে কেমন হয়? এটা হচ্ছে তোমরা স্কুলে পারবে, স্কুলের সহপাঠীদের সঙ্গে তোমরা মিলাবে, সেটাই বলছে যে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই কাজগুলা করব। তাহলে চলো শিক্ষকের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিই কী উপায়ে আমরা বাছাই করব এবং কোন কোন বিষয়ে প্রচারণা ও বিজ্ঞাপনের মূল বার্তা ও তথ্য নিয়ে আমরা অন্যদের সচেতন করতে চাই। এরপর দলে ভাগ হয়ে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করতে চাই তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিই। তবে আমাদের মনে আছে তো, স্বাস্থ্য সুরক্ষা করতে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক স্বাস্থ্য মাথায় রেখে কাজ করতে হবে। আর শুধু অন্যদের প্রচারণা বিজ্ঞাপন ব্যবহার করলে কি আমরা স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হতে পারবো? এর জন্য আমাদের চাই নিজস্ব বার্তা, ব্যাখ্যার প্রক্রিয়া, যাতে আমরা যাদের সচেতন করতে চাই তাদের চমৎকারভাবে আকৃষ্ট করতে সমর্থ হই। আমরা কিন্তু ওই প্রচারণা বা বিজ্ঞাপনের মূল বার্তা ও তথ্য দিয়ে নিজেরা বিজ্ঞাপন তৈরি করতে পারি, যা হবে স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হিসেবে আরও উদ্দীপনামূলক। এখানে বলেছে দেখো, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা অনেক কিছু জানি, এখন যে জিনিসগুলো জানা সেগুলোই যদি আমরা মানুষদেরকে সচেতন করি তাহলেও কিন্তু হবে না। আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব কথাবার্তাও কিন্তু প্রয়োগ করতে পারি যে একটা সচেতন সম্পর্ক, মানে সচেতন স্বাস্থ্য সম্পর্কে তুমি কি ভাবছো, সেগুলো সম্পর্কে তুমি তোমার নিজস্ব মতামত দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করো। সেজন্য দলে ভাগ হয়ে যাও, যদি দরকার পড়ে তাহলে শিক্ষকের সহযোগিতা নাও, সেই কথাগুলোই কিন্তু এখানে বলছে। তারপরে দেখো, আলোচনার বিষয় কি হতে পারে, দেখো যে বিষয় নিয়ে আমাদের প্রচারণার কাজ করতে চাই, মূল কি তথ্য নিয়ে প্রচার করতে চাও অর্থাৎ কি তুমি বিজ্ঞাপন দিতে চাও, তথ্যসূত্র কোথায় বা কাদের সচেতন করতে চাই, কিভাবে করব, সে বিষয়ে আমাদের পরিকল্পনা ইত্যাদি, অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে হলে তাও আলোচনা করে ঠিক করে নিই। এরপর আমাদের পরিকল্পনাগুলো অপর পৃষ্ঠায় সচেতনতায় আমার দলের কাজ, কি বলছে দেখো, সচেতনতায় আমার দলের কাজ ছকে লিখো। একটু আগে আমরা যা যা পড়লাম, আমরা সচেতনতায় আমরা যে দলে ভাগ হয়েছি আমাদের কাজটা কি, এই সচেতনতায় দলে আমরা কি কাজ করতে পারি সেগুলোর জন্য কিন্তু একটা ছক তৈরি করেছে বা বলেছে যে তোমরা কি কি কাজ করবা সেগুলো এই ছকে পূরণ করো। তাহলে এখন আমরা কোন ছকটি পূরণ করব, সেটা হচ্ছে সচেতনতায় আমাদের দলের কাজ। তো এটা আমি আমার মতো করে আমার বা আশেপাশে যারা আছে তাদের সচেতনতায় আমরা কি দলের কাজ করতে পারি সেজন্য তোমাদের কাছে একটা টপিক আমি সাজিয়ে নিয়ে এসেছি। যেমন দেখো, এটা সচেতনতায় আমাদের দলের কাজ কি হতে পারে। প্রথমে এক নম্বর, বিদ্যালয়, সড়ক ও বাসার আশেপাশের সকল ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করব। এটা কিন্তু আমাদের দলগতভাবে কাজ হতে পারে, কারণ আমাদের রাস্তাঘাটে প্রচুর ময়লা আবর্জনা থাকে। এর থেকে আমাদের রেহাই পাওয়ার একটা উপায় হচ্ছে আমরা যদি সবাই মিলে সচেতন হই। ধরো আমরা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ির কাগজটা আমরা পথে ফেলে দিলাম, এটা কিন্তু খুব খারাপ। একটা নির্দিষ্ট আমরা একটা ডাস্টবিন তৈরি করি যে ঝুড়ির মধ্যে আমরা সেই কাগজগুলো টুকরোগুলো ফেলতে পারি। এই সচেতনতা কিন্তু আমরা একা করলে বা একা সৃষ্টি করলে কখনোই বদলানো সম্ভব না। এগুলো কিভাবে সম্ভব, আমরা যদি সবাই মিলে একত্র হয়ে কাজ করি তাহলে সম্ভব। আচ্ছা, এগুলো আমাদের এক নম্বর অপশন। দ্বিতীয় নম্বর দেখো, বিভিন্ন যানবাহন চালককে আহ্বান করব তারা যেন উচ্চ শব্দে হর্ন না বাজায়। এই যে ঢাকা শহরে, গ্রাম থেকে ঢাকা শহরের বা শহর অঞ্চলগুলোতে কিন্তু গাড়ি ঘোড়ার প্রচুর শব্দ হয়, যাতে করে কিন্তু আমাদের কানের অনেক সমস্যা হচ্ছে, আমরা অনেকে শুনতে পাচ্ছি না, অনেকে বাক শক্তি হারিয়ে ফেলছি। সেক্ষেত্রে কী করতে হবে, যারা যানবাহন চালাচ্ছে তারা যেন হর্ন খুব জোরে না বাজায়, সে ব্যাপারে আমাদেরকে তাদেরকে আহ্বান করতে হবে এবং সতর্ক করতে হবে।
তিন নম্বর দেখো, বিভিন্ন কলকারখানায় যেমন পরিচালকরা আছে তাদেরকে আহ্বান করব, তারা যেন বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলেন। আচ্ছা, এই যে কলকারখানাগুলো তৈরি হচ্ছে, শিল্প বাণিজ্যগুলো তৈরি হচ্ছে, তাদের কিন্তু বর্জ্য পদার্থগুলো বাইরে পড়ছে, নদীতে পড়ছে, জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই খারাপ, যার কারণে কিন্তু আমাদের নদীমাতৃক বাংলাদেশ ধীরে ধীরে নদীর স্বল্পতা হয়ে আসছে। সেজন্য আমাদের এই ব্যাপারে একটু সচেতন হতে হবে এবং এখানে প্রচারণা দিতে হবে, বিজ্ঞাপন চালাতে হবে। চার নম্বর, আমরা বিভিন্ন সচেতনমূলক লিফলেট তৈরি করে মানুষের হাতে হাতে তা প্রদান করব, যাতে মানুষ সচেতন হয়ে ওঠে। লিফলেট জিনিসটা তো আমরা বুঝি, ধরো তুমি একটা কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে, বিভিন্ন তোমার স্কুলের সামনে তুমি দেখতে পারবে যে স্কুল ছুটির পরে কিছু মানুষজন তার একটা কোচিং সেন্টারে লিফলেট দিচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের কোচিংয়ে ভর্তি চলছে। ধরো আমি বলতে পারি আই এডুকেশনের কথাই বলতে পারি, যে আই এডুকেশন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছে। এই যে ভর্তি নিচ্ছে তারা, এই যে একটা কাগজ তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে, মূলত এটাকে বলা হচ্ছে লিফলেট। তো তুমি চাইলে এরকম সচেতনমূলক লিফলেট আমরা তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। পাঁচ নম্বর কি হতে পারে, আমরা দেয়ালিকা বা পোস্টার তৈরি করে দেয়ালে জানাবো। দেয়ালে অনেক পোস্টার তৈরি করা হয়, আমরা সেভাবে তৈরি করে মানুষকে জানাতে পারি। ছয়, আমরা পথসভা করে মানুষকে সচেতন করার চেষ্টা করব। পথসভা বলতে মিটিংয়ের কথা বলছে, আমরা পথে অচেনা অচেনা মানুষদের সঙ্গে নিয়ে একত্রিত সভা করে আমরা তাদেরকে সচেতন করতে পারি যে আমাদের আশেপাশে যে অবস্থাগুলো আছে সেখান থেকে আমরা কিভাবে নিজেদের এবং অন্যদের স্বাস্থ্য সুরক্ষায় কাজে অবদান রাখতে পারি। সাত, আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঞ্চ নাটক উপস্থাপন করতে পারি। নাটক, নাটক তো আমরা কিন্তু জানি সাহিত্যের মধ্যে সব থেকে যদি কোনো জিনিস প্রভাবিত করে সেটা হচ্ছে নাটক, কারণ নাটক হচ্ছে আমরা দেখি উপস্থাপন করি। তো এই যে স্বাস্থ্য সচেতন ব্যাপারে আমরা দলে বা ভাগ হয়ে যদি আমরা নাটক উপস্থাপন করি, এটা যদি মানুষকে আমরা সচেতন করার জন্য দেখাই, তাহলে কিন্তু তারা শিখবে এবং তারা খুব ভালোভাবে শিখবে। তো মোটামুটি এই হচ্ছে সচেতনতায় আমাদের সাতটি তোমার যে কাজ, সেই কাজটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমি যেটা বললাম, তোমরা তোমাদের যদি মনে পড়ে তোমরা আরও কিছু একটু ব্যাখ্যা করতে পারো, যে বলতে পারো যে এই সাতটির বাইরেও আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব, সেই সম্পর্কে কি আলোচনা হতে পারে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আচ্ছা, এরপর আমাদের নয় নম্বরটা শেষ হয়ে গেল। দেখো কি বলেছে নয় নম্বরের শেষে কয়েকটা লাইনে, যে প্রচারণাগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে আমাদের প্রচারণা দিয়ে কিভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারি তার পরিকল্পনা তো করলাম, কিন্তু এখানে তো শেষ নয়। যেগুলো নেতিবাচক প্রভাব ফেলে সেগুলো নিয়েও আমরা কাজ করতে চাই। অনেক বিষয় তো আছে যার খারাপ খারাপ প্রভাব আমাদের সুস্বাস্থ্যকে ব্যাহত করে, ব্যাহত মানে হচ্ছে আঘাত করে। এবার তাহলে সবাই মিলে খুঁজে বের করার চেষ্টা করি প্রচলিত কোন ধরনের প্রচারণা ও বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হই, অর্থাৎ কোন ধরনের বিজ্ঞাপন আমাদেরকে খুব বেশি আগ্রহ সৃষ্টি করে। এগুলো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আমাদের সুস্বাস্থ্য চর্চায় খারাপ প্রভাব ফেলে, আর এর জন্য নিজেদের দিয়ে শুরু করলে কেমন হয়। হ্যাঁ, পরিবর্তন সবসময় নিজেদের দিয়েই শুরু করতে হয়, তাই না? যে কোনো পরিবর্তন নিজেদেরকে দিয়েই শুরু করতে হবে, এবং সেই পরিবর্তনটা কিন্তু আবার খারাপ ভাবে না, ভালো দিকে যদি কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিজের দিক থেকেই শুরু করা উচিত। তাহলে শুরু হোক নিজেকে দিয়ে। আমরা কি কখনো ভেবে দেখেছি কোনো প্রচারণা ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নেতিবাচক এমন কিছু করছে কিনা যা আমার সুস্বাস্থ্যকে ব্যাহত করছে? হতে পারে কোমল পানীয়, কোমল পানীয় তো আমরা বুঝি নেশা জাতীয় কোনো পানীয়, সেটা কোমল পানীয় না, কোমল পানীয় বলতে এখানে তোমার কোল্ড ড্রিঙ্কসকে বোঝানো হচ্ছে। কোমল পানীয় বা জাঙ্ক ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড যেমন বার্গার, তারপর হচ্ছে পিৎজা, এগুলোকে জাঙ্ক ফুড বলছে। আর কোমল ফুড কোমল পানীয় বলতে এখানে কোল্ড ড্রিঙ্কসকে বোঝানো হচ্ছে আর কি। রাত জেগে জেগে ফোন বা সামাজিক মিডিয়ায় ব্যস্ত থাকছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটি দিক, কারণ ঘুম সকল মানুষের জন্য প্রয়োজনীয় একটা ব্যাপার। ঘুম যদি তোমার ঠিকঠাকভাবে না হয় তুমি কিন্তু পরবর্তীতে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। তো রাত জেগে জেগে আমরা ফোন টিপছি, সামাজিক মিডিয়ায় যোগাযোগে স্থাপন করছি, যেটা কিন্তু আমাদের নিজের ক্ষতি আমরা নিজেরাই করছি। এরপরে কোনো প্রসাধন সামগ্রীর বিজ্ঞাপন দেখে মন ছোট হয়ে যাচ্ছে বা হতাশা বোধ করছি, কিংবা কাউকে ছোট করে কথা বলছি বা তামাশা করছি, ফেসবুকের মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে অপমান হয়রানির সঙ্গে জড়িয়ে পড়ছি। সাইবার বুলিং এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ফেসবুকে, আমরা যে কোনো মানুষকে ছোট করছি, তাদেরকে কষ্ট দিচ্ছি, এই সকল জিনিস কিন্তু আমাদের নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমাদের মানুষের মধ্যে খারাপ ইমপ্যাক্ট ফেলছে। আচ্ছা, এরপরে দেখো,
এরপর ভেবে দেখি তো আমাদের আশেপাশে কি এমন হতে দেখেছি, এমন কি কি দেখতে বা শুনতে পাই, নিজের খাতায় লিখে নিই, নিজের মতো করে লিখে নিয়ে সবাই মিলে বুঝতে পারবো কী ধরনের নেতিবাচক প্রভাব দ্বারা আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখো এখানে একটা ছবি আছে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সকল জিনিস, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টিকটক, এরপর হচ্ছে তোমার টুইটার ইত্যাদি সকল বিষয়। কিন্তু এগুলো আমরা প্রত্যেকেই হচ্ছে আমার এগুলোর সঙ্গে জড়িত। এখানে একটা মানুষ আসে, মানুষ আছে, এটা তোমার বয়সেরই একটা ছেলে, তার হাতে ফোন এবং তার আশে কি আছে, চিপস আছে, এবং সেই সাথে সাথে সে কোমর পানীয় পান করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ, এবং আমরা এত বেশি আসক্ত যে আমরা কি বলবো, এটা আমরা সবাই জানি। আমরা খারাপ চিন্তা করলেও আমরা কিন্তু এই জিনিসগুলোর মধ্যেই বেশি ঢুকে আছি। তো যাই হোক, এখন এগুলো থেকে আমাদের পরিহার করতে হবে, নিজেকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও আরও অনেক বেশি সচেতন করতে হবে। দেখি আমাদের এরপরে কি বলেছে। এবার আমরা একটু দেখে নিই সবাই মিলে কি কি পেলাম, মানে নোট করতে বলেছে তোমার আশেপাশে কি কি নেতিবাচক দিক আছে, এখন সেটা মিলাবে যে আসলে আমরা সবার মধ্যে কি কি পেলাম, কিভাবে আমরা মিডিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা সবাই মিলে যে বিষয়গুলো পেলাম। এবার তাহলে তার একটি সাধারণ তালিকা তৈরি করি এবং অপর পৃষ্ঠায় মিডিয়ার ক্ষতিকারক প্রভাব ছকে লিখি। একটু আগে আমরা মিডিয়ার সচেতনমূলক প্রভাব সম্পর্কে আলোচনা করেছি 9 নম্বর পৃষ্ঠার ছকে, এখন আমরা আলোচনা করব কি মিডিয়ার ক্ষতিকারক প্রভাব, আমাদের আশেপাশে মিডিয়ার মাধ্যমে আমরা কী কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা। সেটা আমাদের কোন পৃষ্ঠায় আছে দেখো, সেটা আমাদের 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তোমাদের জন্য আমি সাজিয়ে নিয়ে এসেছি 11 নম্বর পৃষ্ঠায় ছকটা, সেটা হচ্ছে এই যে মিডিয়ার ক্ষতিকারক প্রভাব। বেশ অনেকগুলো ক্ষতিকারক প্রভাব আছে, আমি ধীরে ধীরে সেগুলো আলোচনা করি। দেখো 1 নম্বরে কি বলেছে, দীর্ঘ সময় ধরে মিডিয়ার, এখানে মিডিয়ার হবে ঠিক আছে, মিডিয়ার ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন কি কি, চোখের উপর ভীষণ চাপ পড়ে, কবজির ক্ষতি করে ফেলি, অতিরিক্ত বসে থাকার কারণে পিঠের ব্যথা সমস্যা সৃষ্টি করে ফেলি, অনেক সময় এক নাগারে ফোন টিপাটিপি করলে কিন্তু আমাদের হাতও আঙুলে অনেক ধরনের ফোসকা হয়ে যায়, এই সাইডগুলোতে কালো হয়ে যায়। তো আমরা কিন্তু শারীরিক অনেক ক্ষতি করে ফেলছি নিজের অজান্তেই। 2 নম্বর আমরা কী কী ক্ষতি করছি, ইন্টারনেটে অনেক অশ্লীল ও বিভিন্ন নগ্ন প্রচারণায় মানুষের নৈতিক চরিত্রের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে অশ্লীল জিনিস কিন্তু আমাদের ইন্টারনেটে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু দেখানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যে নৈতিক চরিত্রগুলো আছে তার উপর খুব বাজেভাবে বিরূপ সৃষ্টি করছে, বিশেষ করে শিশু ও কিশোরদের বিপদগামী হওয়ার জন্য কিন্তু সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাড়ছে। এরপর 3 নম্বর দেখবো, অনেকক্ষণ ধরে মিডিয়ার ব্যবহার করলে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয়, যেমন মেজাজ অতিরিক্ত খিটখিট হয়ে যাচ্ছে, ঘুমের ব্যাঘাত করছে, ঘুম না হলে আসলে কোনো কাজ ভাল লাগবে না। যেমন ধরো সারা রাত ধরে তুমি ভোর চারটা পর্যন্ত তুমি মোবাইল টিপেছো, পরের দিন সকাল তোমার স্কুল আছে, তুমি ভোর 4টা পর্যন্ত তুমি গেমস খেলেছো ফোনের মধ্যে, পরবর্তী তোমার কি স্কুলে গিয়ে ভালো লাগবে, দেখবা তুমি স্কুলে গিয়ে ঘুমাচ্ছ, দুর্বল লাগতেছে, বারবার হাই আসতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, পড়ায় মনোযোগী দিতে পারছো না। এই সকলগুলো কিন্তু আমাদের ঘুমের অভাবেই হচ্ছে। ঘুম খুব ইম্পর্টেন্ট, আমাদের পর্যাপ্ত পরিমাণে 6-7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। অনেকে আবার বলে থাকে 6 ঘন্টা ঘুমালেই হচ্ছে এনাফ, তো আমাদের চেষ্টা করতে হবে যেন পরিমিত আমরা একটা ঘুম দিতে পারি। আচ্ছা, এবং বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি তো হয়ে থাকে প্রভৃতি। 4 নম্বরে কি বলেছি একটু দেখব, মিডিয়ায় আসক্তির ফলে তরুণ সমাজের মধ্যে আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, মানসিকতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা তাদের মধ্যে অপরাধ প্রবণতা সৃষ্টি করছে। আসলে মিডিয়ায় আমরা যা আছি সেগুলো তো আমরা নই, ঠিক আছে। ধরো আমাদের সঙ্গে মিডিয়ায় অনেক বড় লোক কিছু জিনিস দেখতে পাচ্ছি, আমার খুব ইচ্ছা ওই জিনিসটা কেনার কিন্তু আমি কিনতে পারছি না, তখন ওই মিডিয়ায় দেখার ফলে কিন্তু আমার অনেক ভিতরে অনেক মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, হতাশা সৃষ্টি হচ্ছে, কেন আমি সেগুলো পারছি না। এবং যখন আমি আমাদের নিজের চাহিদাগুলো ঠিকভাবে পূরণ করতে পারি না, তখন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি তৈরি হচ্ছে, এবং এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্রকট ধীরে ধীরে বাড়ছে। 5 নম্বরে কী আছে দেখো,
মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি তৈরি হচ্ছে, মানে আমরা ধীরে ধীরে বাঙালির যে সংস্কৃতিগুলো আছে, কালচারগুলো আছে, সেই কালচারগুলো আমরা ভুলে যাচ্ছি, আমরা অপসংস্কৃতিতে বেশি আটকে যাচ্ছি, মিথ্যা প্রচারণা বারবার করছি ইত্যাদি মানুষের জীবনকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিশেষ করে ভিনদেশি বলতে এটা বাইরের কান্ট্রির কথা বলছে, সংস্কৃতির আগ্রাসনের ফলে অর্থাৎ তাদের ফল আমাদের এখানে আসার ফলে ইদানিং বেশি সংস্কৃতি হারাতে চলছে। ছয় নম্বরে আছে, মিডিয়ার অন্যতম সৃষ্টি অনলাইন যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয়তার কারণে মানুষ সামনাসামনি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছে, ফলে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক ও অন্তর্মুখী হয়ে যাচ্ছে এবং হ্যাকিং, পর্নোগ্রাফি, অনলাইন গ্যাম্বলিং ইত্যাদি অর্থ অনৈতিক কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়ছে মানুষ। কারণ এত বেশি অনলাইনের ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি, ইন্টারনেটের ফ্যাসিলিটিস পাচ্ছি, যার কারণে মানুষ কাছাকাছি বসে, সরাসরি বসে মিটিং, সভা ইত্যাদি আলোচনা করতে আগ্রহটা হারিয়ে ফেলছে। অনলাইনের মাধ্যমে চুট করে ঘরে বসেই তারা সব কাজ করে নেওয়ার প্রতি বেশি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে হ্যাকিং, আত্মকেন্দ্রিক, অন্তর্মুখী, পর্নোগ্রাফি দেখার অনেক বেশি প্রবণতা বা আসক্ত হচ্ছে বর্তমান সমাজের যুব সমাজরা। সাত নাম্বার কি আছে দেখো, মিডিয়ার মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে ক্ষতিকর পণ্যের প্রতি প্রলুব্ধ করছে ইত্যাদি। তো এই যে আমরা এখন পর্যন্ত যা যা আলোচনা করলাম, এগুলা হচ্ছে প্রত্যেকটা আমাদের তোমার এই নেতিবাচক দিক। আমরা দুটি দিক সম্পর্কে জানলাম, একটি হচ্ছে আমাদের ইতিবাচক দিক, মিডিয়ার মাধ্যমে আমরা দুভাবে হচ্ছে আগ্রহ করছি, একটা হচ্ছে আমরা সবই জানতে পারছি, একটা ভালো দিকও আমরা অনেক বিজ্ঞাপন সম্পর্কে জানতে পাচ্ছি, দেশের নানা অজানা সম্পর্কে ধারণা পাচ্ছি, আরেকটা দিক হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার ফলে আমরা অনেক বেশি আমাদের এই যুব সমাজটা খারাপ দিকেও ধাবিত হচ্ছে। তো এই সম্পূর্ণ ক্লাসটিতে আমি বইয়ে চলে আসলাম, সম্পূর্ণ ক্লাসটিতে আমরা কী কী আলোচনা করলাম, সাত নাম্বার পৃষ্ঠা থেকে আমরা একটি ছক, নয় নাম্বার একটি ছক আলোচনা করলাম এবং এগারো নাম্বার পৃষ্ঠায় আমরা একটি ছক আলোচনা করলাম, ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী দেখো আমাদের কী আছে, মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয়। তো এইটা হচ্ছে আমি তোমাদের পরবর্তী পর্বের জন্য বা পরবর্তী ক্লাসের জন্য রেখে দিয়েছি। তো আজকে এই সম্পূর্ণ ক্লাসটি হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। যারা যারা শুরু থেকে বা আগের ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ক্লাসগুলো একটু দেখে নিবে। আজকে হচ্ছে আমাদের এভাবেই এই পর্যন্তই ক্লাসটা শেষ করলাম বা শেষ করব। পরবর্তী পর্ব থেকে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে হাজির হব, সেই পর্ব থেকে আমাদের বাকি প্রথম অধ্যায়ের যতগুলো পেজ আছে সেগুলো আমরা পূরণ করব। তো সকলকে শুরু থেকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।